যীশু খ্রিস্টের জন্মস্থান যে প্যালেস্টাইন, আজকে সেখানে রক্তক্ষয়ী মানে আক্রমণ চলছে, হাসপাতালে আক্রমণ, সেখানে মানুষের উপর যে ছোট শিশু নারী কেউ বাদ যাচ্ছে না, এটা আমাদের জন্য সত্যি খুব দুঃখের বিষয়। আমি আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন যেখানে সুযোগ পাচ্ছি এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি, এই হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশেও আমি দেখি কিছু মানুষ তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করে, রেল লাইনের ফিশ প্লেট খুলে দেয়, কেন রেলের বগিগুলি পড়ে যাবে আর মানুষ নিহত হবে, এটা কোন ধরনের রাজনীতি, এটা কোন ধরনের কথা আমি জানি না, আমার কাছে অবাক লাগে। জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মারা, বাসে আগুন, গাড়িতে আগুন, আগুন দিয়ে খেলা, এটা কেন? কারো যদি রাজনীতি হবে আদর্শ নিয়ে, নিজের যদি কর্মসূচিতে থাকে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে। কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে, একটি মা তার সন্তানকে বুকে ধরে পুড়ে ওখানে মারা গেছে, এই ধরনের করুণ দৃশ্য তো আমরা দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ পুড়িয়ে মেরে মানুষের ক্ষতি করে কি কি অর্জন করছে সেটাই আমার প্রশ্ন। এই ধরনের সংঘাত বন্ধ হোক সেটাই আমরা চাই। মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, মানুষের উন্নয়নের কথা বলে, মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আমি ধিক্কার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয়, হুকুমদাতা, এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের। আর একটা কথাই বলবো, এইভাবে জীবন্ত মানুষ পোড়ানো, এটা তো মহাপাপ, এটা তো অন্যায়, এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি, যীশুখ্রিস্টও কিন্তু এটা মেনে নেননি, এবং মানবতার কথা বলেই কিন্তু তিনি তার নিজের জীবন দিয়েছেন। কাজে আজকে বড়দিনের আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এটাই বলবো যে মানবতা ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম, মানবের কল্যাণ সাধন করা এটাই হচ্ছে সকল ধর্মের শিক্ষা। কাজে সেই শিক্ষা নিয়েই আমরা এই দেশ পরিচালনা করি, এই মাটি সকলের জন্য, সব শ্রেণী পেশা মানুষ, সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করবে, সকলের কল্যাণ হবে, সকলের উন্নয়ন হবে, সেটাই আমরা কামনা করি। আসুন আমরা আমাদের বাংলাদেশটাকে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি 2021 সালে, 41 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলা হিসেবে গড়ে তুলে এদেশের প্রত্যেকটা মানুষ তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ করে দিয়ে তাদের জীবন মান উন্নত করি।